যুক্তরাজ্যে ভাজা, বেকড অথবা ম্যাশ করা যেটাই হোক না কেন, ঐতিহ্যগতভাবে আলু একটি কম দামের প্রধান খাদ্য ছিল। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে, খরচের ঊর্ধ্বগতির এই সময়ে আলুর দামও ব্যাপকভাবে বেড়েছে। ফলে হাই স্ট্রিটের শপসহ অনেক চিপস শপগুলোতে আলুর বিভিন্ন আইটেম বিক্রি করা সেই সব বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে 25 কেজি আলুর একটি বস্তার দাম দ্বিগুণ বেড়ে 20 পাউন্ড হয়েছে। এই অবস্থায় কিছু মাছ এবং চিপস, মানে ফিশ অ্যান্ড চিপসের যে দোকান সেটা বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ফিশ ফ্রাইয়ের ন্যাশনাল ফেডারেশনের প্রধান এন্ড্রু ক্রুক। তিনি আরও বলেন, আলুর দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত কিছু সব বন্ধ থাকবে, আবার কিছু সব পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তবে এই সপ্তাহের পরিসংখ্যানে দেখা গেছে পণ্যের দাম বড় বৃদ্ধির পর জ্বালানি ব্যয়ের স্থিরতার কারণে গত মাসে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতির হার 8.7% নেমে এসেছে। তবে খাদ্য এবং পানীয়ের দাম এখনও 40 বছরেরও বেশি সময়ের মধ্যে দ্রুত গতিতে বাড়ছে। তবে এতে আলুর গড় মূল্যস্ফীতি ছিল 24.8%। এছাড়া এপ্রিল থেকে তার আগের 12 মাসে ফুড ইনফ্লেশন 19% রয়েছে। খবরে বলা হয়েছে চিপস শপগুলো খোলা বাজারে অল্প পরিমাণে আলু কেনে, তাই খুচরা বিক্রেতা এবং খাদ্য প্রস্তুতকারকদের তুলনায় এসব শপের মালিকেরা বেশি মাত্রায় দামের পরিবর্তনের সম্মুখীন হয়। এই নতুন সমস্যার আগেও সরকারি তথ্য প্রকাশ করেছে, মানে বলছে যে যুক্তরাজ্যে একটি মাছের খাবার, মানে একটি ফিশ অ্যান্ড চিপসের যেই খাবারের দাম সেটা গড়ে 1 পাউন্ড 44 পেন্স থেকে বেড়ে 9 পাউন্ড হয়েছে। ক্রমবর্ধমান এনার্জি, লেবার এবং মানে উৎপাদনের যে খরচ পুরো ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করেছে। গত গ্রীষ্মের খরার কারণে গত বছরে যুক্তরাজ্যের আলুর ফসল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হয়েছে, ফলে দামও বেড়েছে। সুপার মার্কেটের নিজস্ব লেবেল বেকিং আলুর একটি চার প্যাকেটের দাম এখন 1 বছরের আগের থেকে 25 পেন্স বেড়েছে। ডেটা ফার্ম এসোসিয়েটা অনুযায়ী টেস্কো, সেন্সবারি, আজদা এবং মরিসনে গড় মূল্যের ভিত্তিতে আলুর দাম 57% পর্যন্ত বেড়েছে। এদিকে 1.2 কেজি থেকে 1.5 কেজি, মানে 1200 গ্রাম থেকে প্রায় 1500 গ্রাম মূল্যের যে সুপারমার্কেট ক্রিঙ্কল কাট ওভেন চিপসের একটি ব্যাগ 49% বেড়ে 2 পাউন্ড 25 পেন্স হয়েছে। এছাড়া 2.5 কেজি ওজনের বেকিং আলুর দাম 18% বেড়ে 1 পাউন্ড 83 পেন্স হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাজ্যের আলুর ভালো চাষ হয়, যা এখনও পাস্তা এবং চালের তুলনায় খুবই সাশ্রয়ী। এদিকে কমোডিটি ডেটা গ্রুপ মিন্টকের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে অনেক ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে ব্যবহৃত হওয়া ইউরোপীয় আলুর দাম 1 বছর আগের তুলনায় 66% বেড়ে প্রতি মেট্রিক টন 365 পাউন্ড হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।